আসসালামু আলাইকুম, আমি ড্রিম মোটো বিডি থেকে বলছি। আমাদের শপ হচ্ছে কমলাপুরের অপোজিটে হোটেল আরাফাতের নিচে। আমরা বিগত অনেকদিন যাবৎ মতিঝিলে ব্যবসা করতেছি, ইনশাল্লাহ আমাদের আজ পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই। কিন্তু বর্তমানে দেখতেছি আরসিবি নিয়ে একটা হাইপ চলতেছে সব জায়গায়। সো আরসিবি নিয়ে হাইপ যখন চলতেছে তখন অনেক জায়গায় দেখতেছি প্রাইসে অনেক ডিফারেন্স বলতেছে। বাট সত্যি কথা বলতে কি, ভালো জিনিস কিনতে গেলে কিন্তু টাকা একটু বেশি খরচ করতে হয়। তার মধ্যে যেমন দেখা যায় সবাই আরসিবি নিয়ে বলতেছে বংশালে অমুক প্রাইসে পাওয়া যাচ্ছে, তমুক জায়গায় তমুক প্রাইসে পাওয়া যাচ্ছে। সো এইসব ম্যাটারগুলো একটু কানে না দেখ আজকের ভিডিওটা একটু দেখেন। তার মধ্যে বলি আরসিবি, আরসিবি জিনিসটা এখন সব জায়গায় নকল আসল অনেক কিছু বের হয়েছে, তার মধ্যে নকলটা বেশি। নকলটা আপনি 550, 600, 700 টাকায় অ্যাভেলেবেল পাবেন, কিন্তু ওইগুলো কেনা প্রাইসও কিন্তু একদম সামান্য, নর্মাল গ্রিপের মতো। তো আজকে আমি আসলটাই দেখাচ্ছি, আসলটা চেনার উপায়টাও বলতেছি। আরসিবির যে অ্যাভেলেবেল গ্রিপটা সবাই ইউজ করে নর্মালটা, সেটার মডেলটা হচ্ছে HG66। HG66টা প্যাকেটটা একটু দেখাও, প্যাকেটটা এমন থাকবে। আর প্যাকেটের নিচে সবসময় এই লোগোটা ফলো করে, এই লোগোটা আরসিবির নর্মাল ইয়ে থাকে না। আপনাকে লোকাল একটা জিনিসের আমি গ্রিপের প্যাকেট দেখাই। এই দেখেন প্যাকেটটা, এটার মধ্যে কোনো এইচ দেখেন, HG66 লেখা। কিন্তু এটা এটা অ্যাকচুয়ালি অরিজিনাল না, এটা চায়না থেকে মেড হয়। আর এটার মধ্যে কোনো হলোগ্রাফি পাবেন না, ঠিকই কিন্তু আরসিবি এটার মধ্যে প্রোডাক্টটা নেই। তারপর আমি দেখাই দিলাম আরও একটা জিনিস, আমি বলি এইটার প্রাইস 900 অথবা 850 থেকে 900-এর মধ্যে হওয়ার কারণ হচ্ছে এটা আসল প্রোডাক্ট। আর আসল প্রোডাক্ট চেনার একটা উপায় আমি আপনাকে দেখাই দিই। ফার্স্ট অফ অল আপনি লোগোটা দেখবেন, তারপরে একটু কাছে আসো, এই দেখেন এই জায়গা লেখাটা আরসিবি দিয়ে রেসিং লেখা আছে, কিন্তু খোদাই করে। জিনিসটা ফোকাস হয়েছে তো? এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা আপনি লোকালটায় কখনো খুঁজে পাবেন না। যদি খুঁজে পান তাহলে দেখবেন এটা অরিজিনাল প্রোডাক্ট। আর লোকাল প্রোডাক্টটা লাগালে যাই যে যে প্রবলেমটা হবে, তার মধ্যে একটা হচ্ছে আপনার এই যে গ্রিপটার এখানে সহজে ঘামায়া যাবে, আঠা আঠা হবে। এই জিনিসটা কিছুদিন পরে মেল্ট হয়ে একবার লেগে যাবে। সো আমরা যেই কিনবো না কেন আরসিবি, কাইন্ডলি সবাই একটু এই লোগোটা আর এই প্যাকেজিংটাও একটু ভালো করে দেখেন। প্যাকেজিংটা কিন্তু অনেক বড় করছে আপডেট মডেলে, অনেক বড়। আগের যদি দেখেন আগের প্রোডাক্টটাও আসতো ছোটো প্যাকেটে, কিন্তু এই প্যাকেটটা অনেক বড় করছে। ইন এফ্যাক্ট এই এই মডেলটার এই জিনিসটাও একটু ফোকাস করবেন, স্টিকার এই হলোগ্রামটা আর এই জিনিসটা একটু ফলো করে নেবেন, তাহলে দেখবেন আপনি ঠকবেন না। আর এটার প্রাইসও বর্তমান বাজারে কম নাই, একদমই কমে পাওয়া যাচ্ছে না। সো এতটুকুই, সবাই সতর্ক হয়ে কিনবেন। আসসালামু আলাইকুম।